ভাড়া বাড়ানোর দাবিতে সপ্তাহের প্রথম দিনেই বাস ধর্মঘট। দিনভর নাকাল হতে হয়েছে সাধারণ মানুষকে। বাস মালিক সংগঠনগুলির দাবি, অন্যান্য মেট্রো শহরের তুলনায় এ রাজ্যে বাস ভাড়া কম। তাদের দাবি অনুযায়ী দিল্লিতে শূন্য থেকে চার কিলোমিটার পর্যন্ত বাস ভাড়া পাঁচ টাকা, মুম্বাইয়ে প্রথম পাঁচ কিলোমিটার পর্যন্ত দশ টাকা, চেন্নাইয়ে প্রথম চার কিলোমিটার পর্যন্ত বাস ভাড়া পাঁচ টাকা, কলকাতাতেও শূন্য থেকে চার কিলোমিটার পর্যন্ত বাস ভাড়া পাঁচ টাকা, দিল্লিতে চার থেকে দশ কিলোমিটার পর্যন্ত বাস ভাড়া দশ টাকা, মুম্বাইয়ে দশ কিলোমিটার পর্যন্ত পনেরো টাকা, চেন্নাইয়ে বারো কিলোমিটার পর্যন্ত আট টাকা, কলকাতায় চার থেকে বারো কিলোমিটার পর্যন্ত বাস ভাড়া সাত টাকা। দিল্লিতে দশ কিলোমিটারের বেশি গেলে বাস ভাড়া পড়ে পনেরো টাকা, মুম্বাইয়ে ন্যূনতম ভাড়া পড়ে আঠেরো টাকা, সেটাই চেন্নাইয়ে পড়ে আট টাকা, আর কলকাতায় চার থেকে বারো কিলোমিটার পর্যন্ত সাত টাকা। বাস মালিক সংগঠনগুলির দাবি, এখন বাস চালানো মানে ক্ষতি। তাঁদের হিসেব, কোনো একটি রুটের বাস চারবার যাতায়াত করলে টিকিট বিক্রি করে গড়ে ছ হাজার টাকা আয় হয়, চালক কন্ডাক্টরদের বেতন দিয়ে দৈনিক খরচ হয় গড়ে এক হাজার চারশো চল্লিশ টাকা। বাস মালিক সংগঠনগুলির দাবি, জ্বালানি বাবদ দিনে গড়ে খরচ হয় প্রায় তিন হাজার আটশো টাকা, এছাড়াও খুচরো সমস্যা, পুলিশকে ফাইন সহ অন্যান্য কারণে দিনে গড়ে ছশো টাকা খরচ হয়, অর্থাৎ আয় যেখানে দিনে ছ হাজার সেখানে খরচ পাঁচ হাজার আটশো চল্লিশ। এছাড়াও ইএমআই, ইন্স্যুরেন্স, রক্ষণাবেক্ষণ, গাড়ির যন্ত্রাংশ কেনা সহ আরও অনেক খরচ রয়েছে। বাস মালিক সংগঠনগুলির তাই দাবি, ভাড়া বাড়ানো না হলে বাস চালানো আর সম্ভব নয়। যদিও বাস মালিকদের এসব হিসেব মানতে রাজি নন পরিবহন মন্ত্রী, তিনি এদিন সাফ জানিয়ে দিয়েছেন বাস ভাড়া বাড়ানো হবে না। বাস ভাড়া নিয়ে মালিক সংগঠন ও সরকারের টানাপোড়েনের জেরে হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। অরিত্রিক ভট্টাচার্য, সঞ্চয়ন মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।